হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আমরা যাচ্ছি ফরিদপুর থেকে ভোলাগঞ্জ, মূলত ভোলাগঞ্জে সেই সাদা পাথরগুলো দেখব, ইন্ডিয়া দেখব, চা বাগান দেখব, সব কিছু মিলে হচ্ছে সেখানে গিয়ে আমরা ক্যাম্পিং করব, রাত্রি যাপন করব। আর সেখানে ক্যাম্পিং করার কী কী সুবিধা পাবো বা কার মাধ্যমে ক্যাম্পিংগুলো করতে পারবো, সব কিছুই থাকতেছে আজকের এই ভিডিওর দিতে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ভোলাগঞ্জ আসলেই একটা জিনিস আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের শেষ বর্ডারের উঁচু উঁচু পাহাড়। পাহাড়গুলি দেখতে এত সুন্দর যেটা আপনাকে মুগ্ধ করবে। ভোলাগঞ্জ সাদা পাথরে আসলে অন্তত একটা জিনিস মিস করা যাবে না, সেটা হচ্ছে গোসল। আর সেই গোসলটা আমরা সেরে নিলাম, সাথে সাথে হচ্ছে কিছু ফটো সেশনও কমপ্লিট করে নিলাম। এখানে আর একটা তথ্য আপনাদেরকে দিই, যারা পরিবার নিয়ে আসবেন এখানে গোসল করবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কিছু লকার পাবেন, এখানে আপনারা সেই লোকারের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং গোসল শেষে পোশাক পরিবর্তনের জন্য কিছু বক্স পেয়ে যাবেন। যেহেতু এটা বর্ডার পর্যটন এলাকা, সেক্ষেত্রে এখানে আপনারা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভোলাগঞ্জের এই এরিয়াতে রাত্রি যাপন করার জন্য কোনো হোটেল পাওয়া যায় না, তবে রাত্রেবেলায় সীমান্ত এলাকার সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনাদের জন্য রয়েছে ক্যাম্পিং সুব্যবস্থা। আসুন জেনে নেই এই ক্যাম্পিংয়ের কী কী সুবিধাটা পাওয়া যেতে পারে। এই হচ্ছে আমাদের হাফিজুর রহমান ভাই, ফেসবুকে ঘুরতে আসবেন ইনশাআল্লাহ। ক্যাম্পিংয়ের বিষয়টা হচ্ছিল হাফিজুর ভাই থেকে আপনারা এই সহযোগিতাটা পাবেন। তো হাফিজুর ভাইয়ের কাছে আমরা জানতে চাই যে ক্যাম্পিংয়ের বিষয়ে কোথায় কোথায় ক্যাম্পিংগুলো করা যাবে এবং কী কী সুবিধা আপনার থেকে আমরা পাবো। ক্যাম্পিংটা মূলত হচ্ছে নদীর পাড়ে দেওয়া হয়, এটা শীতকালের জন্য। আর এখন তো শীতকাল শুরু হতে পারে দেই নাই, আপাতত আমার অফিসের ছাদে আছে, ছাদ থেকে তো ভিউটা দেখতে পাচ্ছেন, এবার থেকে এই ভিউ দেখা যায় আর ছাদের উপর থেকে এই সেম ভিউটাই পাওয়া যায়। কী কী সুবিধা পাইতে পারে ক্যাম্পিংয়ের বাইরে, খাবার টাবার বা অন্য গাইড? গাইডটা মোটামুটি আমি দিয়ে থাকি। আপনার ক্যাম্পিং করতে আসলে এখানে পাবেন রাতের খাবার সহ জন প্রতি 500 টাকা খরচ, সকালের নাস্তা দুপুরের খাবার ওইটা যার যার ব্যক্তিগত। হাফিজ ভাইয়ের এই বাজারের নামটা হচ্ছে দয়ার বাজার, এটা ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার পথে হচ্ছিল এই বাজারটা। আর এত সুন্দর করে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা করে রাখছে, জাস্ট আমি দেখে অবাক। আপনি এখানে যে কোনো সময় এসে ক্যাম্পিং করতে পারবেন। ক্যাম্পিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করতে হাফিজ ভাইয়ের ডিটেলস আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,